ইসলামিক গণতন্ত্রের অবস্থান কোথায়, গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসা যাবে কি না। দেখুন, এটা তো আধা ঘন্টা এক ঘন্টায় উত্তর দেওয়ার মতো বিষয়। গণতন্ত্র বলতে আমরা বেশিরভাগ মানুষ এ ধরনের প্রশ্নে যেটা বোঝাই, আমি যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়, সেটা হলো যে আমরা মনে করি যে গণতন্ত্র মানে হলো আপনার ভোটাভুটি। শুধু ভোটাভুটির নামই কি না গণতন্ত্র? না, এটা তো একটা পার্ট, ছোট্ট একটা পার্ট মাত্র। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে দায়িত্বশীল নির্বাচনের জন্য মতামত গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ। মতামত গ্রহণ করা, খোলাফায়ে রাশেদার কারো কারো নির্বাচনের ক্ষেত্রে এভাবে মতামত গ্রহণ করা হয়েছে। তবে গণতন্ত্রে যেরকম ঢালাওভাবে সবার মতকে সমানভাবে দেখা হয়, ইসলামী শরিয়া সেভাবে দেখে না। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, বুদ্ধিমান, বিচক্ষণ মানুষের মত আর একজন সাধারণ মানুষের মত, এটা কোনো সমান নয়। গণতন্ত্রে অনেক ভালো কিছুর কথা বলা হয়, সেগুলোতে ইসলামে আছে আলহামদুলিল্লাহ, ওটার সাথে ইসলামের সাথে গণতন্ত্রের সংঘর্ষ নাই। কিন্তু একটা মৌলিক সমস্যার জায়গা আছে, সেটা হলো গণতন্ত্রের মূল কথা হলো জনগণ যা চাইবে তাই আইন। বেশিরভাগ মানুষ যদি বলে যে আমরা আইন করবো, এখন সবাই আমরা কাপড় ছাড়া থাকবো, তাহলে ওইটাই আইন, ওইটাই বৈধ, তখন কাপড় পরাটা অবৈধ। ইসলাম বলে না, আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন সেটাই আইন। সব মানুষ একত্র হয়ে যদি তার বিরুদ্ধে কথা বলে তো সেটা আইন না। এর ইসলামের সাথে গণতন্ত্রের একটা মৌলিক পার্থক্যের জায়গা। তো এই যে মতামতের মাধ্যমে মানে দায়িত্বশীল নির্বাচন করা, শাসক নির্বাচন করা, মৌলিকভাবে এটা ইসলামকে, ইসলাম এটাকে পরিপূর্ণভাবে ডিনাই করে না। তবে সেটার রূপরেখা আছে ইসলামে ভিন্নতর, যেটা গণতন্ত্রের সাথে পুরোপুরি সব ক্ষেত্রে মিলে না।